বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু ফুলকপি দিয়ে ছোলার ডাল বানাবো। তা ছোলার ডালটা একটু সেদ্ধ করে নেব, মানে হাফ সেদ্ধ করবো, যার জন্য জল বয়েল হচ্ছে। এখানে ছোট এলাচ দিয়ে দেবো, একটু ছোট এলাচ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, অল্প পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে। এবার এই যে ছোলার ডালটা নিয়েছি, এটাকে আমি হাফ সেদ্ধ করে নেব। এটা দিয়ে দিলাম, একটু হোয়াইট অয়েল দিয়ে দেবো স্লাইস। এবার এটা সেদ্ধ করে, হাফ সেদ্ধ করে নিই, তারপরে ফিরে আসছি। ছোলার ডালটা আমি হাফ সেদ্ধ করে নিয়েছি, আর ফুলকপি নিয়েছি আদা বাটা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, নারকেল কুচি। চলো শুরু করি। সাদা তেল কড়াইয়ে দিয়ে নিলাম, এটাতে কি ফুলকপিটা ভেজে নেবো ভালো করে। তেলটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে ফুলকপিটা দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভেজে নেবো। একটু নুন দেব, একটু হলুদ দেব, আর আমি একটু চিলি পাউডার দেব। এটা ভাজা হোক, তারপরে ফিরে আসবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। আচ্ছা, এবার ফুলকপির এই তেলটাতেই আমি আরেকটু সাদা তেল দিয়ে দেবো। একটু হিং দিচ্ছি, বেশি না, অল্প। দারচিনি দিলাম, জিরে আর শুকনো লঙ্কা দিলাম। এবার দিয়ে দেবো টমেটো, টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আবার ফুলকপিটা দিয়ে নেব। ফুলকপি দিয়ে এখানে বড় চামচের এক চামচ আদা বাটা আছে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা না আমি একবার নামিয়ে নেব, ঠিক আছে, কারণ আমার নারকেল ভাজাটা আছে, এটা আমি নামিয়ে নিই। একটু সাদা তেল নিলাম, অল্প, তেলটা গরম হয়ে যাক। এই কড়াই করে নিচ্ছি আমি। আচ্ছা, এবার নারকেলটা দিয়ে দেবো, নারকেল কুচিটা, এটা ফ্রাই করবো। একটু ফ্রাই হয়ে যাক, তারপরে ফিরে আসছে। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ছোলার ডালটা দিয়ে দেবো। এবার লবণ দেব পরিমাণ মতো, হলুদ দেব অল্প, ফুলকপিতে যেহেতু হলুদ রয়েছে, একটু লঙ্কা গুঁড়ো দেব, একটু কষব। এবার এই ফুলকপিটা দিয়ে দেব, ধনে
ধনে পাতা কুচিটা দিয়ে দেব। চিনি দেব, চিনিটা যে যেমন মিষ্টি খাবে। তবে ছোলার ডালটা তো একটু মিষ্টি ভালো লাগে, চিনিটা দিলাম। এবার আমি একটু জল দিয়ে দেব, একটু ফুটে যাক। ফুটে গেলে একটু থাকবে, ফুলকপিটা একটু সেদ্ধ হবে, ছোলার ডালটা আবার একটু সেদ্ধ হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিলাম আর একটু ঘি দিলাম। এটা আর একটু আর ফুট হোক তাই নামিয়ে দেব। বন্ধুরা, আমার ফুলকপি দিয়ে ছোলার ডাল তৈরি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরের একটা নতুন ব্লগে।